এই প্রথম ত্রিপুরা রাজ্যে ককবরক ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি প্রকাশ পেয়েছে মঙ্গলবার আগরতলা ত্রিপুরা রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এই ককবরক ভাষায় গীতাঞ্জলি বইয়ের উন্মোচন করা হয় রবি ঠাকুরের লেখা গীতাঞ্জলিকে ককবরক ভাষায় অনুমোদন করেছেন ত্রিপুরা রাজ্যের ককবরক ভাষা উন্নয়নের চেয়ারম্যান অতুল দেব বর্মা রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অতুল দেব বর্মাকে রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানান পাশাপাশি তিনি এও বলেন ককবরক ভাষায় রবি ঠাকুরের গীতাঞ্জলি লেখাতে ত্রিপুরা রাজ্যের ককবরক ভাষার যে সমস্ত জনজাতি রয়েছে তারা আরও ভালো করে রবীন্দ্রনাথ ঠাকুরের বুঝতে পারবেন এবং জানতে পারবেন চিনতে পারবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অতুল দেব বর্মাকে তার এই কাজের জন্য ভূয়সী প্রশংসা করে তিনি বলেন এই কাজ ভীষণ কঠিন কাজ এর ফলে গোটা ত্রিপুরা রাজ্যে জনজাতিদের সম্মান আরও বৃদ্ধি হলো রাজ্যের বর্তমান বিজেপি শাসিত রাজ্য সরকার চাইছেন ককবরক ভাষাকে উন্নীত করতে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে ককবরক ভাষাকে প্রচলন করার এখানে বলা প্রয়োজন ত্রিপুরা রাজ্যের প্রথম চাকমা ভাষাতে রবি ঠাকুরের লেখা গীতাঞ্জলি বই প্রকাশিত হয় যে অনুবাদ করেছেন তার নাম তিমির বরণ চাকমা তিনি সাবরুমের স্থায়ী বাসিন্দা যদিও প্রচারে আলোকে নেই তিনি ত্রিপুরা রাজ্যের ১৯ জনজাতি সম্প্রদায়ের মধ্যে প্রথম চাকমা ভাষায় গীতাঞ্জলি বই অনুমোদন করেন দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত সাবরুম শহরের বাসিন্দা তিমির বরণ চাকমা সব মিলিয়ে বলা যায় ত্রিপুরা রাজ্যে জনজাতিদের উন্নয়নের মান এবং শিক্ষা বিকাশের মান বৃদ্ধি পাচ্ছে গীতাঞ্জলি প্রকাশের মধ্য দিয়ে দিন কাটে খেয়ে বসে বালিশে তোমারও তো বালিশে তাও দেখি এখানে সরকারের সমর্থ পাইছি বছরে যেভাবেই লিখলে কেন ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার সুস্থ জীবনের অর্থ আমরা সবাই জানি যে ভারতবর্ষের কবি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু ভারত নয় সারা বিশ্বের বিখ্যাত এবং তিনি সারা এশিয়াতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা ভাষা হোক বিজ্ঞান হোক বা অন্যান্য যে কোনো বিষয়ে হোক এদের দিয়ে প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ১৯১৩ খ্রিস্টাব্দে পেয়েছিলেন ওনার বিখ্যাত বই যেটা আমরা সবাই গীতাঞ্জলি মহারাজের পুত্র কিশোর মানিক্য ওনার লেখনও আমি দেখেছি এত মানে উচ্চ মানে কোন এমন প্রতিভাটা ছিলেন সেটাকে দেখে আমি ভাবলাম যে ককবরক অনুবাদ করি কারণ ককবরককে আমাদের সেই রকম নাটকের প্রচলনটা করে লিখাটা করে সেখানে পদ্ম আছে পদ্ম চিত্রগ্রন্থ কথাগুলি আছে কিন্তু সেরকম নাটকটা তার জন্য তার জন্য নাটকটা আমি অনুবাদ করেছি আমাদের রাজ্য সরকার দেশে এবং রাজ্যে আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকার আমরা মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং জাতীয় শিক্ষানীতির মূল কথা মাতৃভাষা মাতৃভাষাকে প্রমোট করার জন্যই আমাদের রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন কেন্দ্র সরকার গ্রহণ করছে এবং আজকে যে কাজটা ডক্টর অতুল দেব বর্মা উনি আবার আমাদের ককবরক ভাষা উন্নয়নের উনি চেয়ারম্যানও বটে যে কাজটা উনি করেছেন এটা প্রায় অসম্ভব এবং খুব দুঃসাধ্য কাজ উনি সম্পাদন করেছেন এতে রাজ্যের ককবরক ভাষী লোক রবীন্দ্রনাথকে বুঝতে পারবেন জানতে পারবে মানে ভারতকে জানা রবীন্দ্রনাথকে জানা মানে ভারতকে জানা রবীন্দ্র চেতনা রবীন্দ্র চিন্তাধারা যদি মানুষের মনে আসে মনে থাকে উনি কোনোদিন গ্রাহ্য করতে পারবেন